আসসালামু আলাইকুম বিয়াস প্রতিবারের মতন পাখি বাড়ি ইউটিউব চ্যানেল থেকে নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বিয়াস আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে আপনারা বাজরিগার পাখিকে কিভাবে যদি বাজরিগার পাখির চবরি জমে যায় তাহলে কিভাবে বাজরিগার পাখির চবড়ি দূর করবেন সেই নিয়ে আজকে একটি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো আমিও ব্যবহার করে উপকার পেয়েছি তাই বিয়াস আপনাদেরও আমি এই টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি প্রিয় বিওয়াশ টিপসগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতে হবে আপনাদের আর আপনারা যদি টেনে টেনে ভিডিওটি দেখতে যান তাহলে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা মিস করতে পারেন তাহলে আপনাদের পাখির চবড়ি জমার হাত থেকে আপনাদের পাখিগুলোকে রক্ষা করতে আপনারা সক্ষম হবেন না তাই একটি বিনয় অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই পাখি সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের নোটিফিকেশনে আমি নিত্য নতুন ভিডিও দিলে সাথে সাথে চলে যাবে তাহলে আপনারা ওইখান থেকে দেখে আপনাদের পাখিগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন সবসময় ইনশাল্লাহ তাহলে বিওয়ার চলুন মূল আলোচনায় যাওয়া যাক বাজরিগার পাখির বিভিন্ন কারণে আপনাদের পাখিগুলোর চবড়ি জমতে পারে যেমন তার ভিতরে একটি হচ্ছে গিয়ে সিগ মিক্সের সাথে বিপুল পরিমাণ যদি তৈলাক্ত খাবারগুলো বেশি থাকে তাহলে আপনাদের বাজরিকার পাখিগুলোর চবড়ি জমতে সহযোগিতা করবে ওই তেলযুক্ত খাবারগুলো তাই বিস আজকে আপনাদের সবচেয়ে আগে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে এই গরমকালে আপনাদের সবসময় কেয়ার রাখতে হবে যেন আপনাদের বাজ্রিগার পাখিগুলো যেই পাখিগুলোর চবড়ি জমে গেছে তৈলাক্ত খাবারগুলো যাতে ওই পাখিগুলোকে খুবই কম খাওয়াতে পারেন যত কম খাওয়াবেন ততই আপনার পাখিগুলো চবড়ি জমে যায় তাহলে ওই পাখিগুলো আর ডিম বাচ্চা করে না যদি আপনি খাবারগুলো নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখিগুলোকে আপনার চবড়ির হাত থেকে আপনাদের পাখিগুলোকে বাঁচাতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে গিয়ে বিডিংয়ের সময় যদি মেয়ে পাখিটা হাড়ির ভিতরে গিয়ে বেশিরভাগ সময় বসে থাকে তাহলেও আপনাদের এই যে বাজরিকার পাখিগুলো রয়েছে সেই বাজরিকার পাখিগুলোর চবড়ি জমতে সহযোগিতা করবে কারণ হচ্ছে গিয়ে হাঁড়িতে দীর্ঘ সময় বসে থাকার কারণে ওদের শরীরে চবড়ির হারটা বেশি বেড়ে যায় প্রিয় আমরা জানলাম কীভাবে পাখির চবড়ি জমবে সেই কাজগুলো আপনাদের বিরত রাখতে হবে এখন চলুন জানা যাক কিভাবে আপনারা চবড়ি আপনাদের পাখি যদি হয়ে যায় তাহলে আপনাদের পাখিগুলোকে চবরির হাত থেকে কিভাবে বাঁচাবেন প্রথম যেই টিপসটি সেটি হচ্ছে গিয়ে যখন দেখবেন আপনাদের পাখিগুলো বিডিং মুডে আছে হারিতে গিয়ে বসে থাকে অলস সময় তখনই আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনাদের খাঁচার ভিতরে কিছু খেলনা দিতে হবে সেই খেলনাতে খেলাধুলা করার কারণে ওদের চবড়ির হাত থেকে ওদের শরীরটাকে বাঁচিয়ে রাখতে পারবে কারণ বাজরিগার পাখি এমন একটি পাখি ফালা ফালি লাফালাফি করতে ওদের খুবই পছন্দ তার কারণে যদি ওদের খাঁচার ভিতরে হাড়ি হাড়ির পাশাপাশি যদি আপনারা একটি খেলনা দিয়ে দেন তাহলে ওদের সময়টা এভাবেই খেলায় খেলায় কেটে যাবে দ্বিতীয় যে টিপসটি সেটি হচ্ছে গিয়ে আপনাদের পাখির যখন দেখবেন আপনাদের পাখির তলপেটটা বেশি ফুলা ডিম পারছে না তখনই আপনারা বুঝবেন যে আপনাদের পাখিগুলোর চবড়ি জমেছে তখন আপনাদের যেই কাজটি করতে হবে একটি বড় ফ্লাইং খাসা নিয়ে ওইখানে ওই পাখিগুলোকে সেরে রাখতে হবে যাতে এমন একটা জায়গা পায় ওরা সব সময় উড়াউড়ি করতে পারে উড়াউড়ি করলে আপনাদের পাখিগুলোকে ইনশাল্লাহ চব্রির হাত থেকে রক্ষা করতে পারবেন আর যেই একটি কাজ করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনাদের যেই পাখিগুলোর চবড়ি জমে যাবে সেই পাখিগুলোকে শুধু খালি আপনারা চীনা খাওয়াবেন চীনা খাওয়ালে আস্তে আস্তে দেখবেন ওই ছবিগুলো পাখির কমে যাবে তখনই আপনারা যখন কমবে তখনই আপনারা ওই পাখিগুলোকে জোড়া দিতে পারবেন তাই বিস আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পাখি বাড়ির সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাই পাখির যত্ন নেবেন আসসালাম আলাইকুম